এই এস আলম গ্রুপ আপনাদের যদি মনে আছে কিনা জানি না, মেমোরিটা একটু রিফ্রেশ করেন। এই এস আলম গ্রুপের দুই ভাই, বড় দুই ভাই, করোনার সময় চিটংয়ে এক হসপিটালে একটা আইসিইউ ছিল, আর দুই ভাইরই করোনা ছিল, তারা অবস্থা সিরিয়াস ছিল, ভাগাভাগি করে আইসিইউতে থাকে, একজন মারা গেছেন আর একজন বেঁচে গেছেন। মৃত্যু, আমি তো ভাবছিলাম যে এক ভাইয়ের মৃত্যুর পরে তারা হয়তো সারা বাংলাদেশটারে এত বেশি উন্নত করবে যে যেহেতু টাকা দিয়ে আমরা সেভ হইতে পারি নাই, তাইলে হয়তো বাংলাদেশটারেই সিঙ্গাপুর বানাবো। মৃত্যু, দেখা যাচ্ছে বাংলাদেশটারে ওনারা সিঙ্গাপুর না বানিয়ে সিঙ্গাপুরটারে তারা সুইজারল্যান্ড বানাচ্ছে। এস আলমের কাছে আলাদিনের চেরাগ, যদিও ভিতরে কোথাও লেখা নাই যে এই চেরাগ উনি কোন দৈত্যের কাছ থেকে পাইলেন, তবে ভিতরে লেখা আছে যে $1 বিলিয়ন বাংলাদেশি টাকায়, অনেক টাকা, প্রায় ক্যালকুলেটর লাগে এগুলা দেখার জন্য, প্রায় 10,000 কোটি টাকা উনি বাংলাদেশের থেকে বাংলাদেশি ব্যবসায়ী বা ব্যবসা করে উনি সিঙ্গাপুরে, সাইপ্রাসে এবং আরেকটা আইল্যান্ড আছে, এই তিন কন্টিনেন্টে এই টাকাগুলার এখানে উনি সাম্রাজ্য গড়ে তুলছেন। কে? এটা হচ্ছে কি, এস আলম গ্রুপের সাইফুল আলম সাহেব। এবং মানি লন্ডারিংয়ের যে একটা বড় বৈশিষ্ট্য আপনাদেরকে বলতে চাই, এটা হচ্ছে গিয়ে যে এমনভাবে ফোল্ডিং করা একটার পর একটা, ওই যে মানুষ গিফট দেয় দেখছেন আপনি, অনেকগুলা কাভার দিয়ে গিফট দেয়, আসল গিফটটা একদম খুঁজে ভিতরে গিয়ে পাওয়া যায়। মানি লন্ডারিং হইল এমনভাবে আপনাকে ভিতরে ঢুকবে আপনি বুঝতেই পারবেন না যে টাকাটা কোথায় চলে গেছে। যেরকম দেখেন এই সাইফুল আলম সাহেব, এই রিপোর্টে একদম স্পষ্ট, উনি আর ওনার ওয়াইফ ফারজানা তারা প্রথমে করলেন কি, গেলেন সাইপ্রাসে, সাইপ্রাসে গিয়ে সাইপ্রাসের নাগরিকত্ব নিলেন ইনভেস্টমেন্ট ভিসায়, মানে বিনিয়োগ ভিসায় উনি নাগরিকত্ব নিলেন এই টাকা পয়সা দিয়ে, যেটা বাংলাদেশের আইনে কখনোই এটা মেনটেন করে না। তারপর সাইপ্রাসের উনি নাগরিক হিসাবে সিঙ্গাপুরে নানান ধরনের ব্যবসা করতেছেন। আমি হাইকোর্টে মাননীয় বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং মাননীয় বিচারপতি খিজির আহ সাহেবের কোর্টে প্রথম সাবমিশন দিছি যে আগে ব্রিটিশরা আমাদের দেশে শাসন করত, করে আমাদের দেশ থেকে টাকা পয়সা স্বর্ণ এগুলো নিয়ে যেত, এখন আমরা এমনই আর অ্যাডভান্স হয়েছি, এখন আর বিদেশিরা আসা লাগে না, আমরা নিজেরাই টাকা বিদেশে নিয়ে দিয়ে আসি, এখন আর কষ্ট করে কারো বাংলাদেশে আসাও লাগে না। এই যদি হয়, আমি মহামান্য হাইকোর্টে বলছি যে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তাহলে এই বিষয়টাতে ব্যাপক কষ্ট পাইতেন, কারণ উনার এই সোনার বাংলায় কি কি হইতেছে। এবং আরও মজার জিনিস হচ্ছে গিয়ে যে দুইটা বড় বড় হোটেল কিনছেন এখানে, এত প্রপার্টি, এগুলা তো আসলে এভিডেন্সিয়ালি আসছে মাত্র 10,000 কোটি, আরও যে কত কোটি টাকা চলে গেছে। এখন মেইন কথা হচ্ছে যে এই যে এত কোটি টাকা চলে গেল, আমাদেরকে কেন হাইকোর্টে আসতে হলো? এটা কি বাংলাদেশ ব্যাংক জানে না? এটা কি দুদক জানে না? এটা কি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইউনিট জানে না? সবাই, আমার কাছে মনে হয়, আমি বাদী হিসাবে, আমি যেহেতু নজরে আনছি হাইকোর্টের, আমার কাছে মনে হয়েছে ওনারা বেশিরভাগই কম বেশি জানেন, কিন্তু তাও আমাদের হাইকোর্টের দরজায় আমাদের করা নাড়তে হয়। কারণ হচ্ছে কি, বলতে হয় যে মাই লর্ড, অন্তত আপনারা কিছু দেখেন, নাইলে এই তরুণ জেনারেশনের চোখে চোখ রেখে কথা বলার মতো কোনো সাহস আমাদের থাকবে না। এরকম হাজার হাজার কোটি টাকা যদি চলে যায় আর যদি আমরা কিছুই করতে না পারি, আদালত অ্যাপ্লিকেশন, আমার অ্যাপ্লিকেশন ছাড়াই ওনারা আমার সাবমিশনের উপর, পত্রিকা রিপোর্টের উপর ওনারা সো মোটু রুল ইস্যু করছেন এবং ইন্টারিম অর্ডার দিছেন। ইন্টারিম অর্ডারে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং বাংলাদেশ ব্যাংককে বলছেন দুই মাসের মধ্যে এই টাকাটা কিভাবে গেল না গেল সব এফিডেভিট আকারে হাইকোর্টে জানাইতে, এবং ডেইলি স্টারকে বলছেন, এডিটরকে, তারা যে রিপোর্টটা করছেন যেটার উপর বেস করে আমরা কথা বলতেছি, এই রিপোর্টটা করার পিছনে যা যা কাগজপত্র এভিডেন্স আছে সব ওনারাও যেন দুই মাসের মধ্যে হাইকোর্টে জমা দেন। এটা হচ্ছে গিয়ে ইন্টারিম অর্ডার।